যেহেতু আজি বিশ্ব পরিবেশ দিবস আর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহানগরী শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত দুজনকৈ অসমৰ বিশেষ ব্যক্তি, এজন অরাজনৈতিক নেতা আর এজন যুব প্রজন্ম হার্থ্রব, রাজনৈতিক নেতা অখিল গগৈ ডাঙরিয়া মূল আছে। অখিল গগৈ ডাঙরিয়া, আজির এই বিশেষ দিনট আপনাদের শুভেচ্ছা জানাইছো, সকলরে শুভেচ্ছা জানাইছো। শুভেচ্ছা এইভাবে যে আজি দিনটোর লড়ে আমি সদায় বৃক্ষরোপণ করে যাব লাগে, প্রকৃতির হকে আমি সদায় মাত মাতি যাব লাগে। কিন্তু আজির দিনট আপনি ইয়াত জুবিনদার লগত আপনি লগ হল প্রথমবারলে, আজি গছপুলি রুলে, আজি এই বিশেষ দিনট আপনি সকলরে বাবে আপনি কি মেসেজ দিব বিচার? মো প্রথম কথাটো হল যে বিশ্ব পরিবেশ দিবসের দিন আমি সকলে সংকল্প লওয়া উচিত যে আমি কোনেও যাতে গছ নাকাটো, আর কিবা কারণে গছ কাটবলগিয়া হলে তার বিপরীতে যাতে দশজোপা গছ আমি রুবলে শিখো। আজি জুবিনদার লগত একেলগতে শঙ্করদেব কলাক্ষেত্রত একেলগতে বিশ্ব পরিবেশ দিবস মানিবলৈ পাই খুব সৌভাগ্যবান বলে গণ্য করছো, আর সেইকাৰণে মই অবশ্যই অকস্মাতে আহি ইয়াত ওলালোহি, আজি এই অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই সুখী অনুভৱ কৰিছো। নস্তালজিয়ালে উভতি যাব বিচাৰিছো, পুৰণি অতীত ৰোমন্থন কৰিব বিচাৰিছো। জুবিনদা আপোনাৰ সিনিয়ৰ আছিলে, আমি যিমানৰ লগত আমি যেতিয়া জে বি কলেজত অধ্যয়নৰত আছিলে হায়াৰ ছেকেণ্ডেৰীত আপুনি পঢ়ি থাকোঁতে, তেতিয়া জুবিনদা কিমানত আছিলে? মই যেতিয়া হায়াৰ ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়েৰত আছিলোঁ, জুবিনদা ডিগ্ৰী ছেকেণ্ড ইয়েৰত আছিলে, আৰু জুবিনদা তেতিয়াই হিৰো আছিলে আচলতে, তেতিয়াই গীত গায়, তেতিয়াই পপুলাৰ গায়ক এজন, আৰু আমি জুবিনদাক চাইছিলোঁ, তেতিয়া জুবিনদাৰ গান শুনিছিলোঁ, আর এটা সেই জুবিনদা যথেষ্ট ডাঙর গায়ক হয়ে গেল, এজন আটাইতকৈ জনপ্রিয় গায়ক হয়ে গেল। আপনি ইমান বছর প্রথমবার লগ পাইছে জুবিনদা? জুবিনদাক এনে লগ পাও, কিন্তু এনে অনুষ্ঠানত হয় ফোনত কথা পাতিছো বা লগও পাইছো, তেওঁ স্টুডিওত গৈ মই আগতে কেতিয়াবা ডোনেশনও আনিছো, কিন্তু আজি প্রথমবারের কারণে আসলতে জুবিনদার লগত এটা রাজহুয়া অনুষ্ঠানত যোগদান করেছো। ধন্যবাদ থাকিলে অখিল গগৈ ডাঙরিয়া। এই আসলে অখিল গগৈ ডাঙরিয়া, এটা জুবিনদা, জুবিনদার ওসরলে মই যাম। আমি দেখলে এটা ফ্রেমতে জুবিনদার ওসরলে আইছো, এটা সুন্দর দিন এই বিশেষ দিনট, যেদরে সকলে আপনার মরম যাচ্ছে, আজির বিশেষ দিনট বৃক্ষরোপণ কার্যসূচীত আপনি আজি উপস্থিত হল, আজির দিনট প্রথম অনুভব? আজির দিন ভাল লাগছে, এই বেলেগ ধরনের পরিবেশ এটা, আর বকুলে বহু দিনের মূল কথা পাতি আসলে এই বিষয়ে, মানে আসলে বোম্বেত থাকার কথা আসে, কিন্তু আজি লাগিলে মানে আসো ইয়াত, কেদিন থাকি দিল মানে, আর সেইকারণে অনুষ্ঠানের অংশগ্রহণ করবাই খুব ভাল লাগছে, আর লোলা আহিছে বিভিন্ন ঠাইরপর, বিহু নাচ চলি আছে, গছপুলি রয়েছে, সবে কপু ফুল লগাইছে, গতি এই একটা উদাহরণ হব লাগে, আর সকলে যাতে নিজের ঘর হোক, পার্কত হোক, কলেজত হোক, সব লড়ি আগবাড়ি আগে গছ রুবর কারণে এই দিনট বিশ্ব পরিবেশ দিবস, আর মানে আগতে কৈছো অকল এই দিনটাই নয়, গোটে বিহু সিজনটো গছ রুব লাগে বিভিন্ন সময়ত, কারণ এই সিজনটো গছ রুলে আটাইতকৈ গছ ভাল হয়, আর এই প্রত্যেক বছর হব লাগে, সেটা কামনা করি। জুবিনদা, অখিলদা আজি খুবই উৎসাহী আপনার লগ পাই, যে জুবিনদা মোর সিনিয়র আসলে কলেজত, জে বি কলেজত মই জুনিয়র আসলো, জুবিনদা তেতিয়ার সময় পাই জুবিনদা হিরো, ফোনতে কথা পাতা, কিন্তু ইমান বছরে লগ পাওয়া আজি প্রথমবার লগ হয়েছে, ফোনত কেবার কথা পাতিছো, কিন্তু লগ হওয়া নাই আর আমার, আর সাংস্কৃতিক অনুষ্ঠান সাধারণত অখিলক দেখা না যায়, তার নিজের কামত ঘুরে ফুরে, সো আজি সদা সুন্দর সময় কটাইছে একেলগে আমি, আর ভবিষ্যতে আকো লগ পাম, আমি একেলগে কাম করি কিনা। মিশন চাইনা কিবা শুটিং কিবা কাজিরঙালে যাওয়ার কথা কিবা ভাবিছে নাকি? শুটিং নয়, আমার ক্যাম্পেইনিং যাম, গোটাই অসমৰ বিভিন্ন জায়গা, আমার রেলি হব রিলিজের আগে আগে, তেতিয়া কাজিরঙাত সোমাম পার্কত, ইনভিটেশন আহিছে। ধন্যবাদ থাকিল জুবিনদা, এয়া আসলে যুব প্রজন্ম হার্থ্রব জুবিন গার্গ, লগতে অখিল গগৈ ডাঙরিয়া, তেওঁলোক দুইজনের লগতে কথা পাতিলো, আর এনেদরে দেখাল আজি প্রথমবারলে দুইজন অসমৰ বিশেষ ব্যক্তি এটা বিশেষ অনুষ্ঠানের বাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটা স্থানত মিলিত হল, আর বৃক্ষরোপণ কার্যসূচীত এনেদরে ভাগ ললে।